ডিমটা তো ভাজা হয়ে গেছে, এবারে গাজর, ক্যাপসিকাম, ডিম কড়াই একসঙ্গে ভেজে নেব। চাউমিনের সবজি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চাউমিনটা দিয়ে দেব। তো আমি এখন চাউমিনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। চাউমিনটা এখন আমি নাড়তে থাকছি যতক্ষণ না ভাজা ভাজা হয়। একটু সস অ্যাড করে দেবো এর মধ্যে আমি। এরপর একটু ভিনিগার ছড়িয়ে দেব, তারপর একটু আগেরটা ছিল সয়াবিন তেল, আর তারপরটা ছিল ভিনিগার। সব সবজিগুলো দিয়ে দিলাম, আর ডিম ভাজাটাও দিয়ে দিলাম। এবারে নাড়তে থাকবো। আলু ছাড়া এই ভেজ চাউমিন রেসিপিটা আমার কেমন লাগলো ঘরোয়া পদ্ধতিতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো না লাগলে অবশ্যই একটা আনলাইক করে দিও। ভালো লাগলে লাইক করো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে। চলো টাটা, বাই বাই।